নমস্কার, আগমনের টুকরো কথায় আপনাদের স্বাগত। আজকের টুকরো কথা লক্ষ্মী মেয়ে। না, আমি মোটেই লক্ষ্মী মেয়ে নই, আর তা হতেও চাই না কখনো। এই যে তুমি তুমি বা তোমরা আমার হাঁটার এক্সরে রিপোর্ট করো, আমার চাউনির সিটি স্ক্যান আর আমার ব্যক্তিত্বের এমআরআই করো, তোমাদের বলছি। আমার কোথায় ঠিক কি কি রোগ আছে, কোথায় কতটা পচন ধরেছে, কোন অঙ্গ আশু বাতিল বলে গণ্য করার প্রয়োজন, সে ব্যাপারে তোমরা ব্যস্ত থাকুগে। তোমাদের মগজ নিরন্তর ঘুরপাক খেতে খেতে মুখে সাদা ফেনা তুলে ফেলুক, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আসলে তোমার আবার ওসব ছাড়া রাতের ঘুম ঠিকঠাক হয় না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, তাই তুমি বরং নিশ্চিন্তে আমার সমস্ত টেস্ট করিয়ে রিপোর্টগুলো মাথার তলায় নিয়ে ঘুমো। এমনিতে তো অনিদ্রা রোগ তোমার, ওগুলো মাথার তলায় থাকলে হয়তো একটু ভালো ঘুম হবে। আমি বরং যাই, আমি আবার বড্ড ঘুম কাতুরে কিনা, আমাকে নিয়ে তোমরা যখন কাটাছেঁড়া করো তখন আমার খুব ঘুম পায়। চলি, টাটা।